আজ আমি তোমাদের যে পার্টটা বোঝাবো সেটি হচ্ছে মেকানিজম অফ প্রিসিপিটেশন, অর্থাৎ তোমরা জানো অধঃক্ষেপণের যে প্রক্রিয়া, অর্থাৎ একটা অধঃক্ষেপণ হতে গেলে কোন প্রক্রিয়ার মাধ্যমে সেটা হয়। সেটা অধঃক্ষেপণ বলতে খুব ভালো কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে বৃষ্টি কণা, ঠিক আছে? তা বৃষ্টি কণা সৃষ্টির ক্ষেত্রে কী কী প্রক্রিয়া আছে সেটা আজকে তোমাদের বোঝাবো, খুব সহজভাবেই বলবো। তা সম্পূর্ণ দেখো, এটাই বলবো। তা এক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে মেকানিজম অফ প্রিসিপিটেশন, বার্জেরন এবং ফিন্ডিসন থিওরি, অর্থাৎ বার্জেরন এবং ফিন্ডিসনের থিওরি তত্ত্বটা তোমাদের আলোচ্য বিষয়। তা অধঃক্ষেপণ হওয়ার জন্য বায়ুমণ্ডলে জলীয় বাষ্পকে সম্পৃক্ত অবস্থায় পৌঁছাতে হয়, অর্থাৎ 100% আর্দ্রতার হার হওয়া প্রয়োজন। এটা একেবারে ছোটবেলাকার একটা কনসেপ্ট। তা এখানে জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অর্থাৎ প্রাচীন তত্ত্ব, অপরটা হচ্ছে মডার্ন থিওরি অর্থাৎ আধুনিক তত্ত্ব। ক্লাসিক্যাল থিওরি অর্থাৎ প্রাচীন তত্ত্বে কি বলা হচ্ছে এটা একবার দেখে নেব। ক্লাসিক্যাল থিওরি বলতে 19শ শতাব্দী এবং 20শ শতাব্দী, অর্থাৎ 1800 এবং 1900 সালের ভৌগোলিকরা, আবহাওয়াবিদরা একটা অধঃক্ষেপণ সৃষ্টির জন্য যে কনসেপ্টটা তারা গ্রহণ করেছিল, সেখানে দুটো দল পাওয়া গেছে। একদল বিজ্ঞানী বলছে যে বিপরীত ধর্মী তড়িৎ আধার হওয়ার জন্য একটা জলকণার সঙ্গে অন্য জলকণা যুক্ত হতো, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে যে ভাসমান জলকণা রয়েছে, কারুর আধার নেগেটিভ কারুর আধার পজিটিভ, এই হওয়ার জন্য তাদের মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার অর্থাৎ চৌম্বক শক্তি কাজ করত, ফলে একটার সঙ্গে একটা যুক্ত হয়ে যেত এবং এইভাবে যুক্ত হতে হতে যখন তার আকারে বৃদ্ধি পেত তখন আর অভিকর্ষজ টানকে সামলাতে না পেরে নিচে ঝরে পড়তো, অর্থাৎ অভিকর্ষজ টানের বিপরীতে তারা যেতে পারতো না। তা এটা হলো একদল বিজ্ঞানীর মতামত। অপর একদল বিজ্ঞানীরা মনে করত বায়ুমণ্ডলে তীব্র বায়ুস্রোতের উপস্থিতিতে বিভিন্ন উষ্ণতায় জলকণাগুলি পাশাপাশি চলে আসত, ফলে উষ্ণ জলকণা শীতল জলকণা একত্রিত হতো এবং শীতল জলকণার উপস্থিতিতে সেই মেঘপুঞ্জটা জলকণা এবং বড় জলকণায় পরিণত হতো। লাস্টের কনসেপ্টটা একই, আকারে বৃদ্ধি পেত এবং আকারে বৃদ্ধি পাওয়ার জন্য দেখা যাচ্ছে সেই জলকণা তখন বৃষ্টিরূপে ঝরে পড়ত। তাহলে এটা গেল ক্লাসিক্যাল থিওরি, অর্থাৎ একটা প্রাচীন তত্ত্ব। তা এটা একটা সাধারণ কনসেপ্ট, এটা নিয়ে তোমাদের বেশি ভাবার কিছু নেই। তোমাদের যেটা পরীক্ষায় পড়বে সেটা হচ্ছে মডার্ন থিওরি অর্থাৎ আধুনিক তত্ত্ব। আধুনিককালে বিজ্ঞানীরা অর্থাৎ আবহাওয়াবিদরা যে যে তত্ত্বগুলো দিয়েছে তার মধ্যে দুটো খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব, একটা হচ্ছে আইস ক্রিস্টাল থিওরি অর্থাৎ বরফ ক্লাস তত্ত্ব এবং অপরটা হচ্ছে কলিশন থিওরি অর্থাৎ সম্মিলিত তত্ত্ব, ঠিক আছে? তোমাদের যে বার্জেরন এবং ফিন্ডিসনের তত্ত্ব সেটা হচ্ছে আইস ক্রিস্টাল থিওরি। প্রশ্নটা মেকানিজম অফ প্রিসিপিটেশন দিয়ে কোলন দিয়ে আসতে পারে বার্জেরন এবং ফিন্ডিসন, তেমনই আসতে পারে অনলি বার্জেরন এবং ফিন্ডিসন যে থিওরিস এটাও বলেও আসতে পারে। তা তোমাদের এরকম যেমন আসতে পারে তেমনই আসতে পারে আইস ক্রিস্টাল থিওরি, যে কোনো নাম দিয়ে কিন্তু প্রশ্ন তোমাদের হতেই পারে। তা বরফ কণা সৃষ্টির ক্ষেত্রে কি, বরফ কণা সৃষ্টির ক্ষেত্রে যেটা বলা হয়েছে মেনলি তিনটে বিজ্ঞানীর কথা, এখানে আবহাওয়াবিদ নট বিজ্ঞানী বলবো না, সেইভাবে আবহাওয়াবিদের কথা বলা হয়েছে। যেমন তোমরা ওয়েগনারের নামটি শুনেছ, ওয়েগনার মহীসঞ্চলন মতবাদ, কন্টিনেন্টাল ড্রিফ্ট থিওরির তত্ত্বের প্রবক্তক, কিন্তু তিনি একজন ছিলেন আবহাওয়াবিদ, ঠিক আছে? তা তিনি যে তত্ত্বটি দিয়েছেন সেটি হচ্ছে
মানে 1911 সালে, 1911 সালে তিনি সর্বপ্রথম বরফ কেলাস গঠন এই থিওরিটি দেন। ঠিক তার পরবর্তীকালে প্রায় 11 বছর পর অর্থাৎ 1922 সালে বার্জেরন এবং 1938 সালে ফিন্ডিসন সেই বরফ ক্লাস তত্ত্ব অর্থাৎ আইস ক্রিস্টাল থিওরিকে আরও মডিফাই করে। তারা যে অ্যাজাম্পশনটা রেখেছে সেটি হচ্ছে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকা প্রয়োজন। 1 নম্বর, বায়ুমণ্ডলে পরিবেশগত তাপ বিস্ফোরণের হার অধিক হওয়া দরকার। পরিবেশগত তাপ বিস্ফোরণের হার বলতে অর্থাৎ বিস্ফোরণ হচ্ছে সম, অর্থাৎ বিভিন্ন জায়গায় আপ ডাউনের জন্য ইকুয়াল পজিশনে থাকতে হবে উষ্ণতাটাকে। আর বায়ুমণ্ডলে অধিক উচ্চতা বিশিষ্ট স্থানে আদর্শ মেঘের বিকাশ হতে হবে, অর্থাৎ যেন বায়ুমণ্ডলে বেশ ভালো পরিমাণে মেঘ থাকে। মেঘ না থাকলে কিন্তু এই আইস ক্রিস্টাল থিওরি অর্থাৎ এই যে বৃষ্টিকণার সৃষ্টির ক্ষেত্রে বরফ ক্লাস গঠন কিন্তু হবে না। এটা কিন্তু মেঘ তৈরির থিওরি নয়, এটি অধঃক্ষেপণ তৈরির থিওরি, মনে রাখতে হবে, অনেকে কনসেপ্টটা ভুল করে। তত্ত্বের যে ব্যাখ্যা আছে সেখানে যেটা বলা হচ্ছে, এই তত্ত্ব অনুযায়ী বৃষ্টিকণার বিকাশের ক্ষেত্রে বরফ থেকে হয়েছে বলে ধরে নেওয়া হয়। বলছে একটা যখন মেঘ আছে, মেঘের মধ্যে উষ্ণতা হিমাঙ্কের নিচেই নেমে যাওয়ার জন্য টোটাল মেঘটার মধ্যে বরফ তৈরি হয়, এবং বরফ সরাসরি জলীয় বাষ্প সংস্পর্শে থাকার জন্য জলকণা না হয়ে একদম জলীয় বাষ্প থেকে বরফে কনভার্ট হয়। এইভাবে বরফ কণাগুলো বৃদ্ধি পায়। ঠিক বরফ কণার পাশাপাশি জলের কণাও কিন্তু থাকে, অর্থাৎ 0 ডিগ্রিতে জলকণাও থাকে। তাই এই জলকণা এবং বরফ কণা এত দ্রুত পরিমাণে বাষ্প শোষণ করতে শুরু করে, তাদের মধ্যে একটা চাপীয় ঢাল তৈরি হয়। চাপীয় ঢাল মানে অর্থাৎ মানে 3 রকম কণা কিন্তু উপস্থিত আছে, উষ্ণতা মাইনাসের নিচে, অর্থাৎ সেখানে জলও আছে, সেখানে বরফের উপস্থিতিও আছে, সেখানে বাষ্পও আছে। ফলে তাদের মধ্যে বাষ্পকণাগুলো বরফ কণা বেশি পরিমাণে বাষ্পকে আকর্ষণ করে, আর জলকণা অল্প পরিমাণে করে। ফলে তাদের মধ্যে একটা আনইকুয়ালিটি দেখা যায়। ফলে যেটা হয়, সর্বশেষ এই অবস্থা হলে বরফ কণাগুলো এত বেশি পরিমাণে তৈরি হয়ে যায় যে অভিকর্ষজ টানে আর থাকতে পারে না, তখন এই আনইকুয়ালিটিটা ভেঙে যায় এবং সেগুলো বৃষ্টি কণা আকারে ঝরে পড়ে। খুব সাধারণভাবে বড় মেঘের মধ্যে মাইনাসের টেম্পারেচার থাকলে বরফ কণা তৈরি হয় এবং এই বরফ কণাগুলো জলকণা রূপে ঝরে পড়ে। খেয়াল রাখতে হবে বিষয়টা, বরফ কণাগুলো জলকণা রূপে ঝরে পড়ে। এর ফলে কিন্তু একটা আনইকুয়ালিটি তৈরি হয় এবং সেটা ইকুয়ালিটি তৈরি হয়ে যায় যখন ঝরে পড়ে। তাই এটাই হচ্ছে বরফ ক্রিস্টাল থিওরি, আইস ক্রিস্টাল থিওরি, বরফ ক্লাস গঠনের তত্ত্ব। এবং সম্মিলিত তত্ত্ব যেটা কলিশন থিওরি, সেটি করেছে ইজি বারোয়েন। ইনি করলেন 1950 সালে, মানে বরফ ক্রিস্টাল থিওরির পরবর্তীকালে। 1911 সালে প্রথম হয়েছিল, 1911-এর পর 1922-এর পর 1938, 3 বার মডিফাই হয়েছে 3 জনের দ্বারা। তার পরবর্তীকালে 1950 সালে সম্মিলিত তত্ত্বটি তিনি করলেন। তিনি যেটি ব্যাখ্যা দিলেন, বলল যে সব জায়গা থেকে যে বরফ কণা থেকেই বৃষ্টির সৃষ্টি হতে হবে এমনটা নয়। নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডলে এই জিনিসটা হয়, অর্থাৎ বরফ কণা থেকে তৈরি হয়, কিন্তু নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা এমনটা পৌঁছায় না যেখানে বরফ তৈরি হতে হবে। উষ্ণতা জলের টেম্পারেচার 0 ডিগ্রিতে পৌঁছায়, কিন্তু সেখানে সবসময় বরফ তৈরি হয় না। বরফ তৈরির আগেই প্রচুর পরিমাণে জল জলীয় বাষ্পকে সংগ্রহ করে জলের আকার বৃদ্ধি পায়, অর্থাৎ একটার সঙ্গে একটা সম্মিলিত হতে থাকে। এটা সম্মিলিত তত্ত্ব, অর্থাৎ জলকণাগুলো সম্মিলিত হতে থাকে এবং জলকণার আকারে বৃদ্ধি পায়, তখন অভিকর্ষজ টানে আর এটা ফেরত যেতে পারে না, অর্থাৎ ভেসে থাকতে পারে না,
তখন ঝরে পড়ে। আশা করি বিষয়টি বোঝা গেছে, তা আমি যতটা সম্ভব তোমাদের বুঝিয়ে দিলাম। তা তোমরা লিখে নাও নোটটা, এই সম্পর্কে অসুবিধা থাকলে আবার আমার সঙ্গে যোগাযোগ করো।